এই তো প্রতিদিনের মতো আজও লেট। অন্যদিকে এই কাক ডাকা সকালে একজন কিন্তু ঠিকই হাজির, তবু অ্যালার্মের এই পিত ঘুটে আওয়াজটা যদি অপদার্থ ছেলেটার ঘুম ভাঙাতে পারত। একদিকে ততক্ষণে যে রাগের পাহাড় জমে গেছে। অবশেষে মহারাজের ঘুম ভাঙল, তারপর এই তাড়াহুড়োটা রোজগার রুটিন, এবং অবশ্যই একটা হোঁচট। পথ যেন তখন আর শেষ হয় না। রাগের পাহাড় জয় করে যখন আমি ছাদে, তখন বুঝলাম এখনো আকাশে অভিমানের কত মেঘ। খালি মুখে কি আর তখন চেরা ভিজে? আসলে এই সব কিছুই ছিল তার রাগ করার বাহানা মাত্র, আর রাগ ভাঙানোর ছলে এই সব ছিল যেন আমার ভালোবাসারই বহিঃপ্রকাশ। এভাবে আমাদের গল্পটা শুরু। গল্প থেকে মনে পড়ল, কোনো এক গল্পের বইতে পড়েছিলাম পাশাপাশি দুটো ছাদে দুটি মানুষের মাঝে একটি ভালোবাসার কাহিনী। তখন ভাবতাম, ধুর, এটা কি সম্ভব নাকি? এই ব্যস্ত শহরে কে থাকবে আমার ওই প্রান্তে? কিন্তু এখন সব যেন গল্পই মনে হয়। তবে সব গল্পেই আপস অ্যান্ড ডাউনস থাকে। আমার গল্পটা ওর ব্যতিক্রম নয়। তার শেষ মেসেজটা ছিল তার জন্মদিনের আগের দিন। এরপর অনেকটা সময় একটা ছাদ নিতান্তই ফাঁকা, তার ঠিক করে রাখা সময়গুলোতে আমি সময়ের আগেই হাজির থাকতাম, যদি না শেষে ফিরে যায়। তারপর একদিন জানলাম তুমি আমার থেকে ততক্ষণে 8,500 মাইল দূরে। কি করতে পারতাম আমি? উড়ে যেতাম, কিন্তু উড়ে যাবার কারণ কি হতো? বয়স তখন জীবনটা নতুন করে সাজানোর, যখন আমি একটু সচেতন কিন্তু অনেকটা ক্লান্ত। তখনই সে চিরচেনা মুখ, হু বো হু তোমার মতোই দেখতে কেউ। আমি কি ভুল দেখলাম? না,
এ তো তুমি। সিনেমায় এক মুহূর্তের ব্যবধানে 8,500 মাইলের দূরত্ব যখন মাত্র 8.5 মিটার, এরই মাঝে তখন চলে গেছে 60টা বছর। তোমার সাথে আমার জায়গায় অন্য কেউ, ব্যবধানটা হয়তো আমার সাথে তার অনেক বেশি। আর এ যেন গল্পের দ্বিতীয় হোঁচট। ওই প্রান্তের অবর্তমানে যখন অনেক কিছু জিজ্ঞেস করার ছিল, তখনও তোমার অভিমানের সামনে আমার মাথা নত। তোমার গল্পটা যখন আমি বলছি, ঠিক তখনও মনে হচ্ছে সব কিছুই যেন গতকালেরই ঘটনা, তুমি, আমি আর আমাদের সে সময়গুলো। বাবা মার কারণে আমাকে যখন ছেড়ে যাচ্ছিলে, একটুও কি স্পর্শকাতর হওনি? আজ যা আমি জানি সেগুলো মিথ্যে হতে কি পারতো না? আমাদের গল্পটাই কেন মিথ্যে? তোমার চলে যাওয়ার পথ ধরে আমার সব কিছুই দিয়ে দেওয়ার ছিল, শুধু তুমিই তো নিলে না। এখানেই তাহলে এই কথাগুলো কেন বলছো? কারণ এখানেই তার সাথে আমার শেষ দেখা। তাহলে এখানের এই শেষ থেকে নতুন কিছু শুরু হোক।